এদিকে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় শান্তি সমাবেশ করছে উত্তর জেলা যুবলীগ আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইবের মির ইবের মির ছাত্রলি কি বলতে চাচ্ছে শান্তি সমাবেশের মাধ্যমে শান্তি সমাবেশের মাধ্যমে মূলত যুবলীগের একটি বার্তায় আমরা যুবলীগের নেতাকর্মীরা বলছেন আজকে চট্টগ্রামে বিএনপির যে সমাবেশ চলছে সেই সমাবেশ থেকে যেন কোনো ধরনের নৈরাজ্য সন্ত্রাস যেন তারা ছড়াতে না পারে সেজন্য তারা তাদের যে সতর্কমূলক যে অবস্থান যে শান্তি সমাবেশ সেই শান্তি সমাবেশে তারা ডাক দিয়েছেন এবং তাদের এই শান্তি সমাবেশ আগামী নির্বাচন পর্যন্ত যুবলীগ এবং তাদের যে অন্যান্য যে সংগঠনগুলো আছে সবগুলোই কিন্তু রাজপথে থেকে রাজপথ দখলে রাখার যে ঘোষণা সেটি দিয়ে রেখেছেন এবং যুবলীগ নেতৃবৃন্দ এবং উত্তর জেলা যুবলীগের যে নেতাকর্মীরা যারা চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে এসেছেন সন্দ্বীপ মিরসরাই সহ বিভিন্ন উপজেলা থেকে মূলত এইসব নেতাকর্মীরা এসেছেন এবং তারা তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছেন এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বলেছেন যুবলীগের সভাপতি এম এস সালাম এছাড়া যুবলীগের যে অন্যান্য নেতারা তারাও বক্তব্য রাখবেন সবার বক্তব্যের দিকে এখানে নেতাকর্মীরা যারা আছেন তারা অপেক্ষায় আছেন নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্যের কারণে জন্য আর এছাড়া এখন পর্যন্ত এইদিকে যেহেতু 1 কিলোমিটারের মধ্যে দুটি সমাবেশ এখন পর্যন্ত নিউ মার্কেট এলাকার মধ্যে কোন ধরনের আমরা বিএনপি এবং যে যুবলীগের মধ্যে কোন ধরনের যে সংঘর্ষ বা কোন ধরনের উত্তেজনা আমরা এখন পর্যন্ত দেখিনি শাহনাজ এ ছিল আমার কাছে যুবলীগের শান্তি সমাবেশ জি ইবের মির আপনি খবর সংগ্রহ করতে থাকুন চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় শান্তি সমাবেশ করছে উত্তর জেলা যুবলীগ এ নিয়ে জানাচ্ছিলেন ইবের মির